আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি পুলিশ থেকে কনফার্মেশন লেটার পাওয়ার পর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সেই লেটারটা পেয়েছি। আমি সেই লেটারটা মিস্টার শাকিব খানকে দিয়েছি এবং মিস্টার শাকিব খান সেই লেটারটা নিয়ে রেলেভেন্ট কর্তৃপক্ষকে দেখাবেন এবং এই চিঠিটা বাংলাদেশের ডিবি অফিসের কাছেও পাঠানো হবে। আমি এখন আপনাদেরকে এই চিঠিটা পড়ে শোনাব। ডিয়ার রিপল, ডিটেকটিভ আই নিউ has forwarded your email to myself for review and response. The investigation into the sexual assault investigation is no longer active. No persons were arrested or charged with any criminal offence. No arrest warrants have been sought by police for this matter. Regards, Michael Bug, Detective Sergeant, St. George Detectives. এখানে যা যা বলা হয়েছে সেগুলো নিয়ে আমি আগে বিস্তারিত আলোচনা করেছি, তারপরেও আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলছি। এখানে বলা হয়েছে যে যেই সেক্সুয়াল অ্যাসল্ট কমপ্লেইনটা দেওয়া হয়েছে তার তদন্ত সম্পূর্ণ শেষ, কাউকে অ্যারেস্ট করা হয়নি এবং কারো নামে কোনো ক্রিমিনাল চার্জ বা মামলা দেওয়া হয়নি এবং ভবিষ্যতের জন্য কারো নামে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া হবে না। সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন যে মিস্টার শাকিব খানের নামে কোনো আউটস্ট্যান্ডিং অভিযোগ নেই। তার মানে এই দাঁড়ালো যে মিস্টার শাকিব খানের ব্যাপারে যা তদন্ত চলছিল সেটা সম্পূর্ণ শেষ। মিস্টার শাকিব খান 100% ক্লিন এবং মিস্টার রহমতুল্লাহ উনি যা যা কথা বলেছেন এই বিষয়টি নিয়ে সেগুলো মিথ্যা এবং ভিত্তিহীন।